গাড়ির সাথের লাইট অরিজিনাল, হ্যাঁ, তারপর এই যে স্টিকার, ইয়ার আপনার পিছনের গ্লাসের স্টিকার আছে, ইচ্ছা করলে চাইলে এখান থেকে খোলা যায় এটা, হ্যাঁ খোলা যায়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফাহিম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ। ফাহিম ভাই কি গাড়ি দেখাবেন আজকে? এখন একটা সিআরভি দেখাবো। সিআরভিটা 2004-এর মডেল, বাট গাড়িটা কন্ডিশন খুবই ভালো, বডি কন্ডিশন, এখনো সামনে পিছের গ্লাসটা পর্যন্ত অরিজিনাল আছে। আচ্ছা, হ্যাঁ খুবই ভালো, ফ্রেশ একটা গাড়ি। গাড়ির সাথের ইঞ্জিন এখনো আছে, অরিজিনাল ইঞ্জিন। জি অরিজিনাল ইঞ্জিন। ঠিক আছে, তো চলুন গাড়িটা ভালোভাবে দেখি। জি জি দেখেন। তো টায়ারের কি অবস্থা? এটা দুইটা টায়ারই নিউ লাগাই দিছি ভাই, হ্যাঁ পাউদানিটাও লাগাই দিছি, দুইটা পাউদানি। পাউদানি কি দাঁড়ানো যায়? জি দাঁড়ানো যাবে, দাঁড়িয়ে দেখাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অনেক পাউদানি আছে ভাই, আমি তো 85 সামথিং ওয়েট আমার, তো এটা দাঁড়াইলে আসলে আমার দাঁড়ানো ঠিক হবে না, তারপরও দাঁড়াই আমি। হ্যাঁ আচ্ছা, দেখেন ভিতরে খুবই ফ্রেশ। জি গিয়ারটা উপরে, কমফোর্ট কেমন? জি জি কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল গাড়ি এটা, খুবই মজা। এটা আমি ড্রাইভ করছি। আচ্ছা, এই যে পিছনের অরিজিনাল স্টিকার আছে গ্লাসের এখনো, ওকে, এমনকি এলপিজি করা আছে গাড়িটা। এলপিজি করা? জি জি এলপিজি করা আছে। 90 লিটার? জি 90 লিটার। ওকে, এই যে দেখাই ভিতরটা একটু, পিছনে নিচে ওই যে দেখেন বক্স টক্স আছে, ইচ্ছা করলে এখানেও স্পেয়ার টায়ার রাখা যাবে। হ্যাঁ যদি চাই ওটার বক্স আছে। স্পেয়ার টায়ার পিছেই ভালো লাগে এই সব গাড়িতে। হ্যাঁ দেখেন ভিতরটা, হ্যাঁ এসি আলহামদুলিল্লাহ ভালো আছে ফাহিম ভাই। তো এটার এই যে এখানে একটা বক্স আছে, ফ্রিজ বক্স। হ্যাঁ ফ্রিজ, ইচ্ছা করলে ঠান্ডা পানি বা বিভিন্ন, ঠান্ডা পানি তো রাখা বিষয় না, বিষয় হলো গরম পানি রাখলে ঠান্ডা হবে। হ্যাঁ এসি ভালো আছে। তো এটার সিসিটা মনে হয় বলা হয় নাই, এটা 2000 সিসির একটা সিআরভি। আচ্ছা ইঞ্জিনটা দেখে চলুন, 2000 সিসির সিআরভি। জি দেখেন কত ফ্রেশ, হ্যাঁ ইঞ্জিনের সাউন্ড অনেক সুন্দর। সবচেয়ে বিষয় হলো ফাহিম ভাই জিপ যারা ইউজ করবে, হ্যাঁ তো এটার ভিতরে 2000 সিসির নিচে হইলে জিপ চালায় মজা নাই ভাই। আচ্ছা, আবার দেখা গেছে 2000 সিসির উপরে হইলে সেই ক্ষেত্রে ট্যাক্সে ঝামেলা করে, ধরেন না 2000 সিসির উপরে হইলে 85,000 টাকা আয়কর আসবে। হ্যাঁ তো এটা 2000 সিসি, এটা 50,000 টাকা আয়কর। একটা 1.5 লাখ টাকার একটা ধরেন ইডি গাড়িও যদি হয় সেইটার আয়কর 50,000 টাকা। তো সেই ক্ষেত্রে আপনি জিপ চালাইতে পারতেছেন 50,000 টাকা আয় করে। ঠিক আছে, তো আমার মনে হয় আমি যারা কম বাজেটে জিপ চাচ্ছেন এটা নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ কম বাজেটের ভিতরে খুবই ভালো একটা গাড়ি, হ্যাঁ কমফোর্টেবল গাড়ি, এবং গাড়ির বডি কন্ডিশন, ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন আছে, হ্যাঁ দুইটা টায়ার নিউ লাগাই দিছি, পাইতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ, নেবেন আর চালাবেন। আচ্ছা পেপারস কি অবস্থা আছে? পেপারস 2023 সাল পর্যন্ত কমপ্লিট আছে, 2004-এর মডেল, সাথে রেজিস্ট্রেশন গাড়ি। আচ্ছা, তো দাম কত চাচ্ছেন? দাম মোটামুটি বরাবর আমার ভিডিওগুলো তো আপনি দেখছেন বা আপনি জানেন যে প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি মোটামুটি একটা ফিক্সড প্রাইস দিয়ে দিই। হ্যাঁ মোটামুটি একটা ফিক্সড প্রাইস দিয়ে দিই, এটা আস্কিং প্রাইস হলো 1450,000 টাকা। 1450? হ্যাঁ, তো আরও 1.5 লাখ টাকা কমেও কিন্তু সিআরভি পাওয়া যাবে। বাট আপনি এটা পাল কালারে একটা গাড়ি, এখনও সামনে পিছনে অরিজিনাল গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছেন,
তো মোটামুটি একটা গাড়ি কন্ডিশনের কারণে 50,000 1,00,000 টাকা দামের ডিফারেন্স হয়। হ্যাঁ তো বরাবরের মতো আমি যে 14,50,000 টাকা প্রাইস চাইছি আজকিন, তো আমি মোটামুটি ফিক্স প্রাইস বলে দিই, এটা 14,00,000 টাকা পর্যন্ত রাখা যাবে ফিক্স প্রাইস। ঠিক আছে, মোটামুটি ফিক্স। ওকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনার শোরুমের অ্যাড্রেসটা বলেন। আমার শোরুমের অ্যাড্রেস হলো এটা বনশ্রীতে, দক্ষিণ বনশ্রী। দক্ষিণ বনশ্রী, দক্ষিণ বনশ্রী। আপনার হাউস নাম্বার 81, ই ব্লক, রোড নাম্বার 5। হ্যাঁ, এখানে আপনার দক্ষিণ বনশ্রীতে ইউনিটি 8 হাসপাতাল, 10 তলা মার্কেটের পরে ইউনিটি 8 হাসপাতাল। তো হাসপাতালের কাছে দিয়ে যেই সাথে গলিটা ঢুকছে ডানে, ঠিক নাক বরাবর ডানে শেষ মাথায় আসলেই আমার শোরুমটা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।